আসসালামু আলাইকুম বন্ধুরা, রোজার ঈদের আগে আর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে না। তাহলে কবে প্রকাশিত হবে এসএসসি পরীক্ষার ফলাফল? এ নিয়ে দেশের কয়েকটি অনলাইন পত্রিকাতে সংবাদ প্রকাশিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য জাগো নিউজ 24.com, দৈনিক শিক্ষা .com এবং লেখাপড়া বিডি.com। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কি লিখেছে পত্রিকাগুলোতে এবং কবে প্রকাশিত হতে পারে এসএসসি পরীক্ষার ফলাফল। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট, তা হলো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি জাগো নিউজ 24.com-এ আছি এবং এখানে লিখেছে 26 থেকে 28 মের মধ্যে এসএসসির ফল। তো বন্ধুরা, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। চলতি মাসের শেষ নাগাদ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চলছে। ফল প্রকাশে দেশের সবগুলো শিক্ষা বোর্ড ডাবল শিফটে দিনরাত কাজ করে যাচ্ছে। চলতি মাসের 26 মে থেকে 28 মের মধ্যে ফলাফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের সূত্রে জানা যায়, মে মাসকে মাথায় রেখে কার্যক্রম চালাচ্ছে বোর্ড। ডাক বিভাগের সহায়তায় ডাকার বাইরের উত্তরপত্র দ্রুত নিয়ে আসে বোর্ডে। ইতোমধ্যে বোর্ডে আসা ও ওএমআর শিটের স্ক্যানিং শুরু হয়েছে। কাজ দ্রুত এগিয়ে নিতে 2 শিফটে কাজ চলছে। জানা গেছে ইতোমধ্যে প্রায় 90 থেকে 95% উত্তরপত্র চলে এসেছে। আগামী 2-1 দিনের মধ্যে বাকি উত্তরপত্রও চলে আসবে। আগামী 21 বা 22 তারিখের মধ্যে স্ক্যানিংয়ের কাজ শেষ হবে। এরপর সপ্তাহখানেকের মধ্যেই চূড়ান্তভাবে ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হবে। তবে চলতি মাসের 26 থেকে 28 তারিখের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। বন্ধুরা, আমি মনে করি ঈদের পর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করলেই ভালো হবে। ঈদের আগে রেজাল্ট প্রকাশিত হলে যারা রেজাল্ট খারাপ করবে তারা ঈদের দিন মন খারাপ করে থাকবে। তাই আমার কাছে ঈদের পর ফলাফল প্রকাশ করলেই ভালো হবে মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে তা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। ধন্যবাদ সবাইকে।